সুপ্রিয় ছাত্রীরা অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা ভালো আছো নিরাপদে আছো সুস্থ আছো আমি সুফিয়া মিতুল ম্যাডাম ব্যবস্থাপনা বিভাগ আগ্রাবাদ মহিলা কলেজ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ ভ্যারিয়াস স্টেপস অফ প্ল্যানিং আমরা চারটি ধাপ আলোচনা করেছিলাম তো দেখো প্রথম ধাপটা ছিল বর্তমানের আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন দ্বিতীয় ধাপটি ছিল সুস্পষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ তৃতীয় ধাপ ছিল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ চতুর্থ ধাপ ছিল ভবিষ্যৎ সম্পর্কে অনুমান আজকে আমরা পঞ্চম পদক্ষেপটি আলোচনা করব তো পঞ্চম পদক্ষেপ বা ধাপটি হচ্ছে বিকল্প কার্য পদ্ধতি স্থিরকরণ ঠিক আছে তো আমরা বলেছিলাম আমরা এর আগের ধাপে বলেছিলাম যে আমরা এমন কিছু ফোরকাস্টিং করব এমন কিছু অনুমান করব এমন কিছু পূর্বানুমান করব যার আলোকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যাতে সুস্পষ্ট ধারণা গ্রহণ করা যায় তো অনুমিত যে অবস্থাটা অনুমান করেছিলাম সেই অনুমিত অবস্থার মধ্য দিয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যাবে সেই জন্য আমরা কিছু বিকল্প কার্য পদ্ধতি স্থির করবো বিকল্প কার্য নির্দিষ্ট করব। কেমন মানে যে অবস্থাটা আমরা ফোরকাস্টিং করেছিলাম অনুমান করেছিলাম পূর্বানুমান করেছিলাম সেই অবস্থার মধ্য দিয়ে কিভাবে লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছানো যাবে সেই জন্য কিছু বিকল্প কার্য নির্দিষ্ট করতে হবে আমরা সংঘাতে বলেছিলাম যে পৌঁছানোর উদ্দেশ্য বা লক্ষ্য বাস্তবায়ন করার জন্য অনেকগুলো বিকল্প কার্য থাকবে তো সেটা এই পর্যায়ে নির্দিষ্ট করতে হবে যেমন ধরো তোমাদের বোঝার সুবিধাতে আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটা বিশেষ দ্রব্য বা একটা বিশেষ পণ্যের চাহিদা ভবিষ্যতে ব্যাপকভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে অনুমান করা হচ্ছে মনে করা হচ্ছে হ্যাঁ তো এখন এই যে চাহিদাটা বাড়বে এই চাহিদা বাড়ার জন্য প্রতিষ্ঠান কি কি পদক্ষেপ কি কি বিকল্প কার্য পদ্ধতি গ্রহণ করতে পারে সেটা তারা কিছু বিকল্প কার্য পদ্ধতি নির্দিষ্ট করে যেমন ধরো যদি পণ্যের মূল্য কমানো যায় তাহলে কিন্তু কি হবে পণ্যের মূল্য যদি কমানো যায় তাহলে পণ্যের মূল্যটা চাহিদাটা পণ্যের চাহিদাটা ভবিষ্যতে বাড়বে বা পণ্যের বিক্রয় ভবিষ্যতে বাড়বে মনে করা হচ্ছে অথবা আরেকটা বিকল্প পদ্ধতি হতে পারে বিজ্ঞাপন বাড়ানো বিজ্ঞাপন বিজ্ঞাপন যদি যদি বেশি বেশি করে দেওয়া হয় তাহলে জনগণ কিন্তু সেই পণ্য সম্পর্কে বেশি বেশি ভাবে জানবে অবহিত হবে হ্যাঁ এবং সেই পণ্য ক্রয়ে উৎসাহিত হবে পণ্যের বিক্রয় বাড়বে পণ্যের চাহিদা বাড়বে এটা একটা বিকল্প হতে পারে আরেকটা হতে পারে যে পণ্যের কোয়ালিটি বাড়ানো পণ্যের মান উন্নয়ন করা তাহলে পণ্যের কোয়ালিটি বাড়লে কি হবে পণ্যের চাহিদা বাড়বে পণ্যের বিক্রয় বাড়বে হ্যাঁ আবার হতে পারে আরেকটা বিকল্প হতে পারে আজকাল কিন্তু দেখবে তোমরা যে পণ্যের সাথে ফ্রি দেওয়া হয় অনেক কিছু ফ্রি দেওয়া হয় হ্যাঁ তো সেক্ষেত্রেও কিন্তু পণ্যের বিক্রয় বাড়তে পারে পণ্যের চাহিদা বাড়তে পারে তাহলে এই সমস্ত তাহলে সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মূল্য কমানো বিজ্ঞাপন বাড়ানো পণ্যের সাথে কিছু ফ্রি দেওয়া পণ্যের মান উন্নয়ন ইত্যাদি যে কোনো বিষয়ে তারা বিচার বিবেচনা করতে পারে তাহলে বিকল্প তাহলে অনেকগুলো বিকল্প তারা গ্রহণ করতে পারে এখন বিকল্পের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দুর্বল বিকল্পগুলো বাদ দিয়ে শক্তিশালী বিকল্পগুলো স্থির করতে হবে শক্তিশালী বিকল্পগুলো নির্দিষ্ট করতে হবে ঠিক আছে তাহলে পঞ্চম পদক্ষেপ হচ্ছে আমাদের বিকল্প কার্য পদ্ধতি স্থির করা এর এরপরে আসো ষষ্ঠ পদক্ষেপ হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়ন অর্থাৎ যে শক্তিশালী বিকল্পগুলো আমরা নির্ধারণ করেছিলাম নির্দিষ্ট করেছিলাম সেগুলো এখন আমরা মূল্যায়ন করব অনুমিত অবস্থা বা লক্ষ্যের আলোকে সেগুলো কিন্তু মূল্যায়ন করতে হবে হ্যাঁ ইভালিউশন করতে হবে হ্যাঁ বিবেচনা করতে হবে এখন দেখো সাধারণ দৃষ্টিতে সাধারণ বিচারে কোনো একটা বিকল্পকে আমাদের কাছে সর্বোত্তম মনে হচ্ছে কিন্তু আমরা যখন আহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয় বিবেচনা করব। হ্যাঁ তখন কিন্তু সেই বিকল্প কিন্তু গ্রহণযোগ্য নাও হতে পারে তো সেই জন্যে প্রত্যেকটা বিকল্পকে এক একটা আলাদা প্রজেক্ট বা প্রকল্প হিসাবে বিচার বিবেচনা করতে হবে আমি বলছি যে আমাদের সাধারণ দৃষ্টিতে ভালো মনে হতে পারে সর্বোত্তম মনে হতে পারে কিন্তু যখন আমরা বিচার বিবেচনা করব। হ্যাঁ তখন কিন্তু সেই বিকল্পটা গ্রহণযোগ্য না হতে পারে বা সর্বোত্তম নাও হতে পারে তো সেই জন্য সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা প্রয়োজনে এক একটা বিকল্পকে এক একটা প্রজেক্ট বা প্রকল্প হিসাবে মূল্যায়ন করবো বিবেচনা করবো এবং সেই প্রকল্প বাস্তবায়নে কতটুকু সম্ভব কতটুকু খরচ হতে পারে সম্ভব কতটুকু ব্যয় হতে পারে হ্যাঁ এবং সেই প্রকল্পের কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সেগুলো আমরা আলাদা আলাদা ভাবে বিচার বিবেচনা করব ঠিক আছে তাহলে ষষ্ঠ ধাপ হচ্ছে বিকল্পগুলো মূল্যায়ন করতে হবে সপ্তম ধাপ হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ অর্থাৎ যে বিকল্পগুলো আমরা মূল্যায়ন করেছিলাম সেখান থেকে আমরা যেটা সবচেয়ে বাস্তব অবস্থাকে বিশেষভাবে আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম আমি বলেছিলাম যে তুমি একটা কাজে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার অনেকগুলো আছে যে কোনো পথে কোনো ওয়ে তুমি কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে পারো এখন তুমি কোন পথে যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার প্রয়োজন প্রয়োজনের উপর তোমার সময়ের উপর তোমার বাস্তব অবস্থা বা বাস্তব পরিস্থিতির বা বাস্তব আলোকের উপর হ্যাঁ অথবা তোমার আর্থিক সামর্থ্যের উপর এই সবগুলো বিষয় বিচার বিবেচনা করে কিন্তু যে পথটা সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম তুমি সেই পথে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য অনেকগুলো ওয়ে থাকবে তাহলে যে ওয়েটা সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সেটাই কিন্তু গ্রহণ করা হবে এবং সেটা নির্ধারণ করার জন্য আমাদেরকে প্রতিষ্ঠানের প্রয়োজন প্রতিষ্ঠানের সময় প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য এগুলো কিন্তু বিচার বিবেচনা করে কিন্তু সর্বোত্তম বিকল্প গ্রহণ করতে হবে ঠিক আছে অষ্টম পদক্ষেপ হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন হ্যাঁ অর্থাৎ আমরা যে সর্বোত্তম বিকল্প গ্রহণ করলাম সেটাই কিন্তু মৌলিক পরিকল্পনা কেমন তো এই মৌলিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক সময় প্রতিষ্ঠানে কিছু সহায়ক পরিকল্পনা গ্রহণ করতে হবে সেই সহায়ক পরিকল্পনার মাধ্যমে মৌলিক পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় যেমন ধরো একটা বিমান কোম্পানি হ্যাঁ তারা কয়েকটা নতুন বিমান ক্রয় করবে তাহলে নতুন বিমান ক্রয় করার পরিকল্পনা হচ্ছে মৌলিক পরিকল্পনা মূল পরিকল্পনা তাহলে মূল পরিকল্পনা হচ্ছে কয়েকটি বিমান ক্রয় করবে তাহলে এই মূল পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কিছু সহায়ক পরিকল্পনা গ্রহণ করতে হবে যেমন ধরো বিমানের জন্য ক্রু সংগ্রহ করতে হবে তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিতে হবে হ্যাঁ যন্ত্রপাতি মেরামতের ব্যবস্থা থাকতে হবে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে এগুলো হচ্ছে সহায়ক পরিকল্পনা এই সহায়ক পরিকল্পনার মাধ্যমে মৌলিক পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে ঠিক আছে তাহলে আমাদের আহ অষ্টম পদক্ষেপ হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন এর পরের পদক্ষেপটা হচ্ছে কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ তাহলে যারা পরিকল্পনা প্রণয়ন করবে তারা কিন্তু মৌলিক পরিকল্পনাকে সামনে রেখে কিন্তু এখন কাজ করবে ভবিষ্যতে কি কাজ করবে সেটা নির্ধারণ করবে এবং সেগুলোকে ধারাবাহিক ভাবে সাজাবে অর্থাৎ আমরা কিন্তু সর্বোত্তম বিকল্প গ্রহণ করেছি যেটাকে আমরা মৌলিক পরিকল্পনা বলছি এবং সহায়ক পরিকল্পনা পেলাম এখন আমাদের কাজ কি সেই মূল পরিকল্পনাকে সামনে রেখে ভবিষ্যতে আমরা কি কি কাজ করব কোন কোন কাজ করব সেই কাজগুলো ভবিষ্যৎ কার্যক্রমগুলো নির্ধারণ করবো হ্যাঁ এবং সেই কাজগুলোকে আমরা ধারাবাহিকভাবে সাজাবো যে একটা কাজের পর আরেকটা কাজ আরেকটা কাজের পর আরেকটা কাজ এভাবে কাজগুলোকে ধারাবাহিকভাবে সাজাবো এবং প্রত্যেকটা কাজের শুরুর সময় হ্যাঁ যে কখন শুরু হবে সেটা নির্দিষ্ট করব এবং প্রত্যেকটা কাজ কখন শেষ হবে সমাপনের সময় আমরা নির্দিষ্ট করব ঠিক আছে তাহলে এই ধাপটা কি হচ্ছে কার্যারম্ভের সময় নির্ধারণ করতে হবে কাজগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে প্রত্যেক কাজের শুরুর সময় সমাপনের সময় নির্দিষ্ট করতে হবে এই পরের পদক্ষেপটা হচ্ছে প্রণীত পরিকল্পনার পরীক্ষামূলক প্রয়োগ অর্থাৎ যে পরিকল্পনাটা আমরা প্রণয়ন করেছি হ্যাঁ কাজের সময় নির্ধারণ করেছি কাজগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়েছি কাজগুলো কখন শুরু হবে কখন শেষ হবে সেটা নির্দিষ্ট করেছি এখন এই গৃহীত পরিকল্পনা আমরা একটা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে প্রয়োগ না করে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবো কেন পরীক্ষামূলকভাবে ভাবে প্রয়োগ করবো কারণ অনুমিত অবস্থার আলোকে পরিকল্পনা বাস্তবায়নে যাতে কোনো সমস্যা দেখা না দেয় সেটা পরীক্ষা করার জন্য সেটা বুঝার জন্য সেটা বিচার করার জন্য আমাদের কিন্তু পরীক্ষামূলক প্রয়োগ করতে হবে বুঝা গেছে তাহলে যে পরিকল্পনাটা আমরা প্রণয়ন করলাম সেটা কিন্তু প্রতিষ্ঠানে আমরা স্থায়ীভাবে প্রয়োগ করবো না আমরা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবো কেন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করবো আমরা দেখবো যে যে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে সেটার কোনো সমস্যা আছে কিনা সেটার কোনো ত্রুটি আছে কিনা সেটার কোনো বিচ্যুতি আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্যই কিন্তু আমরা এই পদক্ষেপটি গ্রহণ করব ঠিক আছে সব শেষ আহ পদক্ষেপ হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ হ্যাঁ অর্থাৎ আহ যে পরিকল্পনা আমরা প্রতিষ্ঠানে হ্যাঁ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করেছি সেটার কার্যকারিতা মূল্যায়ন করব হ্যাঁ সেটা কতটুকু কার্যকর হয়েছে হ্যাঁ কার্যকর না হলে সেটার কি কি ত্রুটি ছিল কি কি সমস্যা ছিল সেটা চিহ্নিত করব হ্যাঁ এবং সেটা সমাধানের জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ যদিও আমরা এখানে এই প্রশ্নটা বলে রাখি যদিও ভবিষ্যতেও কিন্তু সংশোধন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে হ্যাঁ তারপর সেই পরিকল্পনাকে আমরা একটা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে স্থায়ীভাবে প্রয়োগ করব। ধরা হিসাবে হবে ঠিক আছে তাহলে কার্যকারিতা মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের পরে আমরা সেই পরিকল্পনাকে স্থায়ীভাবে প্রয়োগযোগ্য হিসাবে নির্দিষ্ট করবো বা ধরে নিব ঠিক আছে তাহলে এই হচ্ছে পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ আমরা একটু প্রথম থেকে একটু দেখি যে পরিকল্পনার কি আলোচনা করলাম প্রথম প্রথম ছিল পদক্ষেপটা পদক্ষেপ গুলো আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন দ্বিতীয় পদক্ষেপ ছিল সুস্পষ্ট উদ্দেশ্যময় লক্ষ্য নির্ধারণ তৃতীয় ছিল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ ভবিষ্যৎ সম্পর্কে অনুমান বিকল্প কার্য পদ্ধতি স্থিরকরণ বিকল্প সমূহ মূল্যায়ন সর্বোত্তম বিকল্প গ্রহণ সহায়ক পরিকল্পনা প্রণয়ন সময় কার্যক্রম নির্ধারণ প্রণীত পরিকল্পনার পরীক্ষামূলক প্রয়োগ এবং সবশেষে হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ তাহলে এই সমস্ত পদক্ষেপ গুলো আলোচনা করে আমরা উপসংহারে বলতে পারি যে পরিকল্পনা হচ্ছে একটা চিন্তন মরণ প্রক্রিয়া অর্থাৎ চিন্তা ভাবনা করে কিন্তু পরিকল্পনা তৈরি করতে হবে প্রণয়ন করতে হবে এবং এটা হচ্ছে অন্যান্য ব্যবস্থাপকীয় কাজের ভিত্তি অর্থাৎ সংগঠন বলো কর্মী সংস্থান বলো নির্দেশনা বলো প্রেসনা বলো সমন্বয় নিয়ন্ত্রণ সমস্ত কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা হ্যাঁ তো সেই জন্যে আমরা কি করব আমরা গতানুগতিক প্রক্রিয়া আবেগ ও শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে পরিকল্পনা নেওয়া হলে সেটা কিন্তু কখনোই প্রতিষ্ঠানের সমস্ত কর্মকাণ্ডের দিক নির্দেশ হিসাবে বিবেচিত হতে পারে না তো সেই জন্য পরিকল্পিত উপায়ে বিজ্ঞানসম্মত উপায়ে ধারাবাহিক প্রক্রিয়া পরিকল্পনা প্রণয়ন করতে হবে পরিকল্পনা তৈরি করতে হবে পরিকল্পনা রচিত হবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপটা খুবই ইম্পর্টেন্ট তোমরা পদক্ষেপগুলো খুব ভালোভাবে দেখবে হ্যাঁ তোমাদের বই আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সেই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ